আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমার সকলকে স্বাগত জানাই। তো দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যে ভূগোল বিষয়ে বিভিন্ন চ্যাপ্টারের উপর যে শর্ট টাইপ প্রশ্ন নিয়ে আসছি, তার মধ্যে বিভিন্ন চ্যাপ্টার আমার আলোচনা হয়ে গেছে অলরেডি। তো আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আসছি সেটা হচ্ছে ভারতের নদী বা ভারতের জলসম্পদের বর্ণনা বা নদীর বর্ণনা। তো ভারতের আঞ্চলিক ভূগোলের মধ্যে এর আগের ভিডিওতে আমি ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ তার আলোচনা করেছি এবং তারপরে ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে আমার শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আর আজকে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে ভারতের নদ নদী। মাধ্যমিকের ক্ষেত্রে ভারতের নদ নদী খুবই গুরুত্বপূর্ণ, এইখান থেকে অনেক প্রশ্ন আসবে। তো ছাত্রছাত্রীরা, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বলছি, তোমরা অবশ্যই আমার এই শর্ট প্রশ্নগুলো একটু ফলো করবে, তার সঙ্গে তোমরা যে বই ফলো করছো সেগুলো ফলো করবে, সেখান থেকেই কমন আসবে। তো আমি এই নদ নদী থেকে যে শর্ট প্রশ্নগুলো ধরেছি সেই নিয়ে আলোচনা করবো। তার আগে আমাদের ভারতে যে নদ নদী সেই নদীর ব্যবস্থাটা একটু দেখে নেব, যেমন ভারতের প্রধান নদী দেখো। আর একটা কথা বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করতে ভুলবে না। তার সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, তো দেখা যাক নদীগুলোর মধ্যে আমাদের জানি ভারতের প্রধান নদী হচ্ছে গঙ্গা। তো গঙ্গা নদীর উৎপত্তি স্থল বা কোথায় পড়েছে এখানে দেখাচ্ছি আমি, এই যে এই দিক থেকে এখান থেকে তৈরি হয়েছে উত্তরাখণ্ডের অংশটা থেকে। তো এইভাবে অনেক উপনদীর সঙ্গে জুড়েছে, জুড়ে গিয়ে এখানে পড়েছে বঙ্গোপসাগরে, বে অফ বেঙ্গলে পড়েছে। আবার এখানে দেখো এইখান থেকে মানস সরোবরের কাছ থেকে সৃষ্টি হয়ে ব্রহ্মপুত্র নদী এরকম বেঁকে গিয়ে এসে এখানে ব্রহ্মপুত্র নদী বঙ্গোপসাগরে পড়েছে। আবার এইখান থেকে এইদিকে ওপর দিকে গিয়ে পশ্চিম দিকে এসে পাকিস্তানের মধ্য দিয়ে সিন্ধু নদী আরব সাগরে পড়েছে। এছাড়াও রয়েছে আমাদের এখানে হচ্ছে গোদাবরী নদী রয়েছে, এই অংশে গোদাবরী নদী, এই অংশে কৃষ্ণা নদী, আর এইখানে রয়েছে কাবেরী নদী। এছাড়াও অনেক নদী রয়েছে আমাদের ভারতে, যেমন এখানে মহানদী রয়েছে, এই এইখানে মহানদী রয়েছে এই অংশে, এই যে ব্রাহ্মণী নদী মহানদী রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ভারতের প্রধান প্রধান নদীর নামগুলো বললাম। তো এই সমস্ত নদী ও তার উপনদী শাখা নদী মিলে প্রবাহিত হয়েছে। উত্তর ভারতের নদ নদী কিছু রয়েছে, দক্ষিণ ভারতের নদ নদী কিছু রয়েছে। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমি প্রধান নদীগুলোর ছবি একটু দেখাচ্ছি। এখানে দেখো, এখানে হচ্ছে সিন্ধু নদীটা যেটা বলেছিলাম, এটা ব্রহ্মপুত্র নদী হচ্ছে, এটা গঙ্গা নদীর এটা গতিপথ, নর্মদা নদী এটা রয়েছে, পশ্চিম বাহিনী নদী, তাপ্তি নদী রয়েছে, আচ্ছা মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এ নদীগুলো দেখে নাও একবার লোকেশনটা, থেকে এই জায়গা ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রেও কাজে লাগবে এটা। তো ম্যাপ পয়েন্টিং হিসেবে আসতে পারে নদীগুলো, তখন এভাবে এঁকে দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা এখানে দেখো সিন্ধু নদীটা আমাদের স্পেশালি আমি একটু দেখিয়েছি, সিন্ধু নদীটা, সিন্ধু নদ পশ্চিম দিকে চলে যাচ্ছে পাকিস্তানের মধ্যে দিয়ে, ভারতের কিছু অংশ মধ্যে দিয়ে গেছে। এর উপনদী রয়েছে যেমন বিয়াস, শতদ্রু প্রধান, বিয়াস, রবি, চেনাব, ঝিলাম, এটা সিন্ধু, ইন্দাস বা সিন্ধু নদী। তার সঙ্গে উপনদী পাঁচটা নদী এসে যুক্ত হয়েছে, ভারতের পাঞ্জাবের মধ্যে দিয়ে গেছে বলে পঞ্চনদের দেশ বলা হয় ভারতের পাঞ্জাবকে। আচ্ছা, এখানে হচ্ছে প্রধান নদীগুলোর ওই একই ছবি আমি দেখাচ্ছি, তোমরা একটু জুম করে বা ভিডিওটা পজ করে লোকেশনটা দেখে নিতে পারো বা খাতায় এঁকে নিতে পারো, এটা ম্যাপ পয়েন্টিং এর জন্য খুব কাজে লাগবে। তাহলে এই হচ্ছে নদ নদীগুলির বর্ণনা। আর আমি একটা এখানে দেখাবো, প্রধান নদীগুলোর মধ্যে এখানে একটু প্রধান নদীগুলোর বর্ণনা দেওয়া আছে, যেমন হচ্ছে শতদ্রু নদী দেখো, এটা শতদ্রু নদীটা, এই সরি সিন্ধু নদীটা এইভাবে দেওয়া আছে, এখানে গঙ্গা নদীটা মোটা করে দেখানো আছে, ব্রহ্মপুত্র নদীটা এইভাবে এখানে দেখানো আছে হয়েছে, আচ্ছা কাবেরী নদীটা এখানে দেখানো রয়েছে, গোদাবরী নদীটা, কৃষ্ণা নদীটা, নর্মদা, তাপ্তি, এই নদীগুলো এখানে ব্যাখ্যা দেওয়া আছে। তো যাই হোক, তো আমি একদম শর্ট প্রশ্নে চলে যাচ্ছি। শর্ট প্রশ্নগুলোর মধ্যে যে আলোচনাগুলো রয়েছে আমি একটু একটা একটা করে বলছি, তোমরা অবশ্যই ফলো করবে।
তো আমি এই শর্ট প্রশ্ন দেখাচ্ছি প্রথমে। এখন এটা হচ্ছে ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ, উচ্চতম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে লাদাখ অঞ্চলের প্যাংগং। হরিয়ানার জওহরলাল নেহরু প্রকল্প হলো ভারতের বৃহত্তম রিভার লিফ্ট ইরিগেশন প্রকল্প। যে প্রশ্নগুলো দাগ দেওয়া আছে সেইগুলোর উপর আমি জোর দিচ্ছি। সাম্প্রতিক চেন্নাই বন্যাতে তামিলনাড়ু জল সংরক্ষণ ব্যবস্থা বাধাপ্রাপ্ত হয়েছে। অলকানন্দা ও মন্দাকিনী হচ্ছে, এখানে দেখো এটা রুদ্রপ্রয়াগ হতো, যাহোক এটা ওঠেনি। লেখাটা অলকানন্দা মন্দাকিনী রুদ্রপ্রয়াগের কাছে এসে মিশেছে, আর অলকানন্দা ভাগীরথী দেবপ্রয়াগের কাছে এসে মিশে গঙ্গা নদীর নাম সৃষ্টি করেছে। এছাড়াও রয়েছে কেশব প্রয়াগ, প্রয়াগরাজ, এগুলো একটু দেখে নেবে। গঙ্গা যমুনা সরস্বতী মিশেছে। নর্মদা নদী অমরকণ্টক শৃঙ্গ থেকে সৃষ্টি হয়েছে। তাপ্তি নদী মুলতাই উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে। কৃষ্ণা নদী মহাবালেশ্বর শৃঙ্গ থেকে ও কাবেরী নদী ব্রহ্মগিরি থেকে। আচ্ছা এবার হচ্ছে নাগার্জুন সাগর, অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর পরিকল্পনা রয়েছে। হীরাকুদ প্রকল্প হচ্ছে উড়িষ্যায়, কয়না হচ্ছে মহারাষ্ট্রের, আর উত্তরাখণ্ডের তেহেরি প্রকল্প রয়েছে। আচ্ছা গঙ্গা নদীর প্রধান উপনদী যমুনা, যমুনা সোন গঙ্গার কোন তীরের উপনদী না ডান তীরের উপনদী? আর উত্তর দক্ষিণ ভারতে জলবায়ু হিসেবে বিন্ধ্য পর্বতকে বলা হয় উত্তর দক্ষিণ ভারতে জলবায়ু হিসেবে, দুটো ভাগ করেছে। আর ভারত পৃথিবীর বৃহত্তম নদী খাত হলো ব্রহ্মপুত্র নদীর নামচা বারবা খাত। গঙ্গা অ্যাকশন প্ল্যান কত, 1985 সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হয়। রাজস্থানের লবণাক্ত হ্রদগুলোকে লাপ্লায়া বলে। তামিলনাড়ু চেন্নাই শহরের নিকট অগভীর উপহ্রদটাকে পুলিকট হ্রদ বলা হয়। যোগ জলপ্রপাত বা গেরসোপ্পা জলপ্রপাত রয়েছে শরাবতী নদীর, এটি ভারতের উচ্চতম জলপ্রপাত। লুনি নদী ভারতের একটি অন্তর্বাহিনী নদী, এটা কচ্ছপ সাগরে গিয়ে পড়েছে। এটা আনাসাগর হ্রদ থেকে সৃষ্টি হয়েছে রাজস্থানের। আর ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে কি নামে পরিচিত? যমুনা নামে পরিচিত। আচ্ছা এখানে বলেছে লোকটাক হ্রদ মণিপুরের পবিত্র হ্রদ, আর গুজরাটে নর্মদা নদীর উপর সর্দার সরোবর ড্যাম এর বিপক্ষে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছে, আন্দোলন হয় যার নেতৃত্ব দিয়েছিলেন মেধা পটেকর। ইডেন খাল পশ্চিমবঙ্গের একটি খাল। শেষ সবিত কৃষি জমির পরিমাণ কোন রাজ্যে সর্বাধিক? না পাঞ্জাবে। ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ, ছবি দেওয়া আছে দেখো মহানদীর উপর। উচ্চতম বাঁধটা কি? ভাকরা বাঁধ, সরদূর নদীর উপর ভাকরা বাঁধ রয়েছে। ভারতের দীর্ঘতম খাল হচ্ছে সারদা খাল। এখানে একটা অপশন রয়েছে কোন নদীর উপর নাগার্জুন সাগর প্রকল্প রয়েছে? কৃষ্ণা নদীর উপর। আর ভারতে মিশরের নীল নদীর উপর নির্মিত বাঁধটির নাম আসওয়ান বাঁধ। ভারতের প্রাচীনতম খাল হচ্ছে পশ্চিম যমুনা খাল। ভারতের দীর্ঘতম উপনদী হচ্ছে যমুনা। ভারতের অন্তর্বাহিনী নদী লুনি ছাড়াও রূপনগর, মেধা এগুলো রয়েছে। ভারতের জলবায়ু জায়গার মধ্যে রয়েছে বিন্ধ্য পর্বত, তাছাড়াও রয়েছে দক্ষিণের পশ্চিম ঘাট পর্বত, উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল, এগুলো জলবায়ু জায়গা হিসেবে কাজ করে। ভারতের বৃহত্তম নদী খাত হচ্ছে নামচাবরার সাংপো, নামচাবরার কাছে সাংপো খাতটা, সাংপো, হ্যাঁ সাংপো খাত, ঠিক আছে। ভারতের বৃহত্তম উপহ্রদ চিল্কা উপহ্রদ রয়েছে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল হচ্ছে মেদিনীপুর খাল। ভারতের বৃহত্তম সেচ খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। আর উচ্চতম খাল হচ্ছে তেহেরি বাঁধ, উচ্চতম বাঁধ তেহেরি বাঁধ বলা হয় বা ভাকরা বাঁধ বলা হবে। এছাড়া ভাকরা বাঁধকে উচ্চতম বাঁধ বলা হয়। ভারতের জাতীয় নদী গঙ্গা উৎপত্তিস্থল থেকে কতদূর পর্যন্ত? গঙ্গা উচ্চ গতি হরিদ্বার পর্যন্ত, আর হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত মধ্য গতি, আর রাজমহল পাহাড়ের লুধিয়ানা মুর্শিদাবাদের লুধিয়ানা পর্যন্ত, আর লুধিয়ানা থেকে একদম বঙ্গোপসাগর পর্যন্ত নিম্ন গতি। হাওড়া কলকাতা শহরের পাশ দিয়ে গেছে হুগলি নদী, যে নদীর সর্বাধিক পরিমাণ জল বহন করে ভারতের সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। অলকানন্দা নদীটি কোথায় গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে? দেবপ্রয়াগের কাছে। নিম্নলিখিত কোন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি? নর্মদা নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি। সবরমতী নদীর তীরে একটি শহর হচ্ছে গান্ধীনগর।
হুড্ডু জলপ্রপাত রয়েছে সুবর্ণরেখা নদীর ওপর। হরিদ্বার এবং বারাণসী শহর দুটো রয়েছে গঙ্গা নদীর ওপর, গুয়াহাটি শহরটি রয়েছে ব্রহ্মপুত্র নদীর ওপর, আর বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে অবস্থিত নর্মদা নদী। আচ্ছা, বরাক আর বোকারো কোনার প্রভৃতি নদীর তিনটি শাখা নদী দামোদরের, ইরাবতী নদী কোন নদীর উপনদী? না, সিন্ধু নদীর। আচ্ছা, ব্রহ্মপুত্র নদের বৃহত্তম উপনদীর নাম হচ্ছে মানস। আচ্ছা, সিন্ধু নদ লাডাখের কাছে ভারতে প্রবেশ করেছে, আর ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশের ডিহং নামে পরিচিত। আর বাংলাদেশে পদ্মা ও যমুনা মিলিত হয়ে মেঘনা নদীর নাম সৃষ্টি করেছে। আচ্ছা, ব্রাহ্মণী, পেন্নার, ভাইগাই এটা দক্ষিণ ভারতের নদনদী, আর হিরণ, কলার এগুলো নর্মদা নদীর উপনদী। কলকাতার হুগলি জেলার হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা, আর মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ। লুনি রাজস্থানের আনাসাগর হ্রদ থেকে সৃষ্টি হয়েছে। ঝিলাম নদীর তীরে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর অবস্থিত। বন্যা নিয়ন্ত্রণের প্লাবনখাল বিশেষ উপযোগী। বরাকর নদীর ওপর বাঁধ হচ্ছে তিলাইয়া বাঁধ ও মাইতন বাঁধ বলা যাবে। ভাকরা বাঁধের পিছনে যে বিশাল জলাধার রয়েছে তাকে গোবিন্দ সাগর বলা হয়। আগ্রা শহর যমুনা নদীর তীরে অবস্থিত, আর চম্বল নদীর উপনদী হলো, চম্বল হচ্ছে যমুনার উপনদী। গঙ্গার ডান তীরের উপনদী হচ্ছে মঞ্জিরা, আর সাদিয়া থেকে ব্রহ্মপুত্র সমভূমির মধ্যে প্রবেশ করেছে। আর মহানদীর একটি উপনদী হচ্ছে বৈতরণী। আচ্ছা, ব্রহ্মপুত্রের একটি উপনদী হচ্ছে ধানসিরি। কানপুরের কানপুর শহরটা গঙ্গা নদীর তীরে রয়েছে। বিজয়ওয়াড়া হচ্ছে কৃষ্ণা নদীর তীরে। বিতস্তা নদী হচ্ছে সিন্ধু নদীর উপনদী, আর শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর গড়ে উঠেছে। আর চিল্কা হচ্ছে উড়িষ্যার। পশ্চিমবঙ্গের সুবর্ণরেখা, পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়েছে ফারাক্কা পরিকল্পনা, আর হুড্ডু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর ওপর রয়েছে। আর এখানে কোন গঙ্গার দুটি শাখা বিভক্ত হচ্ছে? মুর্শিদাবাদের ধুলিয়ানার কাছে, পদ্মার হচ্ছে হুগলি। আর শতদ্রু নদী থেকে কোথা থেকে ভারতে প্রবেশ করেছে? শতদ্রু নদী শিপকিলা গিরিপথের কাছে ভারতে প্রবেশ করেছে। গঙ্গা নদীর উপর নির্ভর পশ্চিমবঙ্গের একটি বাঁধ হচ্ছে ফারাক্কা বাঁধ। তিরুচিরাপল্লি নিট্ট কাবেরী নদীর তীরে অবস্থিত। আর কুমায়ুন হিমালয়ের দুটি হ্রদ রয়েছে, হ্রদগুলির মধ্যে হচ্ছে নৈনিতাল, ভীমতাল, সাততাল, পন্তাল এগুলো। এলাহাবাদ কোন নদীর সঙ্গমস্থলে রয়েছে? গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে রয়েছে। বৃক্ষরূপী জ্বালানি প্রণালীর উদাহরণ হচ্ছে গোদাবরী নদীর অববাহিকা। কোন নদীর অববাহিকা আয়তন ভারতের সবচেয়ে বেশি? গঙ্গা নদী। কোন নদী ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত তৈরি করেছে? বিতস্তা বা ঝিলাম। কলকাতার একটি লেকের নাম হলো রবীন্দ্র সরোবর লেক। আর ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হচ্ছে ভাকরা নাগাল পরিকল্পনা। তাহলে এইগুলো হচ্ছে টোটাল আমার হচ্ছে নদীর নদনদীর উপর ভিত্তি করে যে শর্ট প্রশ্নগুলো এইগুলো। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ফলো করবে দশম শ্রেণী ছাত্র ছাত্রীদের জন্য। মাধ্যমিকে যারা সামনে পরীক্ষার্থী 2020-তে দেবে তার জন্য অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য প্রত্যেককে ফলো করার জন্য আহ্বান করছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।